আমি আপনার আরেকটা ম্যানেজ করে দিতে আমি বললাম সেই তো একই রাজার কুমার পক্ষী রাজা শুনবো না ও শোন আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমার দিদি আমি বললাম তোমার জন্য লিখতে পারি আর লিখতে লিখতে লেখা যখন মোচার পাতা হঠাৎ তখন ঘুম চাপলো আমার খুঁজতে খুঁজতে চলে গেল মেঘ বালিকা ছোটবেলা মেঘে গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে আমার তুমি আমার লেখার কথা সে বল সঙ্গে আছে হাসিয়ে দাও বাইরে আর হ্যাঁ শোনো এখন আমি সবাই বৃষ্টি বৃষ্টি বলে ডাকতে আমি তাকে বসিয়ে ভিজে একশা কাপড় জামার বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপ কি হচ্ছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান বেশি ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাবো তোমার কাছে এক পৃথিবী লিখবো আর এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম সঙ্গে শুধু কাগজ একাই খাবো একাই দুটো ফুটিয়ে খাবো দুয়েক মুঠো ধুলো বলে যখন যারা আসবে মনে তাদের খেয়ে যাবে এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাক্ষী থাকবে যে রূপকথা সেই রূপকথা আমার একা